এখন আমরা আরও ইম্পর্টেন্ট দুটো টার্ম জানবো, একটা হলো প্লাজমা লোড আর একটা হলো টিউবিউলার লোড। কেমন? তাহলে দুটো কিডনি মিলে 2 মিলিয়ন নেফ্রন আমরা আগের মতোই যে একটা নেফ্রন দিয়ে রিপ্রেজেন্ট করছি সেটা হলো এটা, ওকে। এবং এটা হলো সেই রিপ্রেজেন্টেটিভ নেফ্রনের বাউমেন্স ক্যাপসুল, এবং ক্যাপসুলার স্পেস আপনারা দেখতে পাচ্ছেন, ক্লিয়ার? অর্থাৎ এই যে ক্যাপসুলার স্পেস, এখানে আমার গ্লোমেরুলার ফিল্টারটা জমা হবে। এবং এই বাউমেন্স ক্যাপসুলের এই পাশে আসছে আমার এফারেন আর্টারিওল, তারা এখানে গ্লোমেরুলাস করে বের হয়ে যাচ্ছে ইফারেন আর্টারিওল হিসেবে। তাহলে এটা হলো এফারেন আর্টারিওল এবং এটা হলো ইফারেন্ট আর্টারিওল, ক্লিয়ার? আচ্ছা, দ্যাট মিন্স এদিক থেকে প্লাজমাটা আসছে, এখানে তার কিছু পরিমাণ ফিল্ট্রেটস হিসেবে জমা হচ্ছে, বাকি অংশটুকু এদিক দিয়ে চলে যাচ্ছে সিস্টেমিক সার্কুলেশনে। এখন দেখেন যে এই যে আপনার 2 মিলিয়ন নেফ্রন, প্রতি মিনিটে যেই পরিমাণ প্লাজমা ফ্লো আছে, ওই ব্লাডটাতে, বুঝিয়েন, আপনার সারা শরীরের ব্লাড না, নেফ্রনের ওই যে এফারেন আর্টারিওলসের মধ্যে যেই ব্লাডটা আছে, যেই প্লাজমাটা আছে, ওই প্লাজমার মধ্যে আপনার গ্লুকোজের কনসেন্ট্রেশন, মানে আপনার গ্লুকোজ কতটুকু প্রতি মিনিটে যায়, সেটাই হলো প্লাজমা লোড। গ্লুকোজ প্রতি মিনিটে কতটুকু যায় এটাই। তাহলে এটা নর্মাল ভ্যালু একটা স্বাভাবিক সুস্থ মানুষের জন্য সেটা হলো আপনার 650 মিলিগ্রাম পার মিনিট। কীভাবে আসা আমরা একটু পরে দেখাবো। দ্যাট মিন্স প্রতি মিনিটে আপনার দুটো কিডনিতে কতটুকু গ্লুকোজ পাস করে প্রতি মিনিটে দুটো কিডনি দিয়ে, সেটা হলো 650 মিলিগ্রাম পার মিনিট। এটাই হলো গ্লুকোজের প্লাজমা লোড, 650 মিলিগ্রাম পার মিনিট। তাহলে এটা কীভাবে আমরা বের করি? আমরা এটা বের করার সূত্রটা হচ্ছে যে প্লাজমা লোড ইজ ইকুয়াল টু কনসেন্ট্রেশন অফ দ্যাট সাবস্টেন্স, দ্যাট মিন্স আমরা কনসেন্ট্রেশন অফ গ্লুকোজ বলবো, যেহেতু আমরা গ্লুকোজ নিয়ে আলোচনা করছি, ইনটু, যেহেতু প্লাজমা লোড বলছি, তাহলে আপনার দুটো কিডনিতে রিনাল প্লাজমা ফ্লো প্রতি মিনিটে কত? ওই যে আগের লেকচারটাতে যেটা বললাম, 650, তাই না? আচ্ছা, 650। তাহলে এখন দেখেন কনসেন্ট্রেশন অফ গ্লুকোজ একটা সুস্থ মানুষের ক্ষেত্রে ধরেন 100 মিলিগ্রাম পার ডেসিলিটার, আর রিনাল প্লাজমা ফ্লো কত? 650 ml পার মিনিট। প্রতি মিনিটে 650 ml প্লাজমা যায় দুটো কিডনি দিয়ে, ওকে। এখন আসেন আমরা এই জিনিসটাকে একটু সাজিয়ে লিখতে চাই। দেখেন উপরে 100 আছে, 100 লিখলাম, মিলিগ্রাম লিখলাম, ডেসিলিটার দেখেন মিলিগ্রাম পার ডেসিলিটার, তাহলে ডেসিলিটারটা আসলে তো ভগ্নাংশের নিচে, তাহলে আমরা ডেসিলিটারটাকে নিচে লিখলাম, এবং এখানে আছে 650, সেটাকে লিখলাম, এটা হচ্ছে ml লিখলাম, মিনিটটা তো ভগ্নাংশের নিচে, দেখেন ml পার মিনিট, তাহলে ভগ্নাংশের নিচের মিনিটটাকে আমরা নিচে মিনিট হিসেবে লিখলাম, ওকে। এখন আমরা দেখেন যেটা করব, যে উপরে 100 মিলিগ্রাম আছে, আমি 100 মিলিগ্রাম লিখলাম, ইন্টু 650 ml আছে, 650 ml লিখলাম, এবং 1 ডেসিলিটার ইজিকুলটা আমরা লিখতে পারি 100 ml ইন্টু যেই মিনিট আছে, সেই মিনিটের মতোই রাখলাম। এখন এই একশো কেটে দিলাম, তাহলে এবং এখানের এই এম এলে কেটে দিলাম, ওই যে ছোটোবেলার মতোই, তাহলে উপরে থাকে 650, তাহলে এই লিখলাম 650, এখানে আছে মিলিগ্রাম লিখলাম, নিচে আছে একটা মিনিট, তাহলে মিনিট লিখলাম। দ্যাট মিন্স এটাই হলো আমাদের প্লাজমা লোড ফর গ্লুকোজ। তাহলে আমরা প্লাজমা লোড ফর গ্লুকোজ কত আসলো? 650 মিলিগ্রাম পার মিনিট। তাহলে এই জিনিসটাকে আমরা প্রথমেই আপনাকে বলে দিলাম যে প্রতি মিনিটে আপনার দুটো কিডনি 2 মিলিয়ন নেফ্রন দিয়ে যেই পরিমাণ প্লাজমা প্রবাহিত হয়, ওই প্রবাহিত প্লাজমায় আপনার গ্লুকোজের অ্যামাউন্ট হচ্ছে 650 মিলিগ্রাম। এটাই হলো প্লাজমা লোড ফর গ্লুকোজ, ক্লিয়ার? এটা তাহলে একটা ডায়াবেটিক পেশেন্টের প্লাজমা লোড অফ গ্লুকোজ কি 650 হবে না আরও বেশি হবে? কারণ তার এমনিতেই ব্লাডে গ্লুকোজ কনসেন্ট্রেশন বেশি, তাহলে ওই বেশি বেশি গ্লুকোজ কনসেন্ট্রেশনওয়ালা ব্লাডগুলোই তো দুটো কিডনি দিয়ে যাচ্ছে, ফলে তাদের ওইটাও বাড়বে। সিম্পল, এটা হচ্ছে প্লাজমা লোড, ক্লিয়ার?